জমজমাট বসিরহাটের কার্নিভাল। রাজ্যের প্রাচীন সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এই শোভাযাত্রায়। শোভাযাত্রা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। দুর্গাপূজা শেষ হতেই শুরু কার্নিভালের প্রস্তুতি। গতকালই ছিল বিজয়া দশমী, আর গতকাল দুপুর থেকে দেবী বরণ থেকে শুরু করে মিষ্টিমুখ, কোলাকুলি, সিঁদুর খেলার মধ্য দিয়ে উমাকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে শুধুমাত্র দশমীর দিন নয়, আজ, কাল এবং পরশু কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে কার্নিভালের মাধ্যমে দেবী প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি নিচ্ছে ক্লাবগুলি। ঠিক তেমনই আজ বসিরহাটের টাকি রোডে কার্নিভালের মধ্য দিয়ে শুরু হবে দেবীর বিসর্জন পর্ব। দুর্গা উৎসবকে ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি দিয়েছে, তারপর থেকেই জাঁকজমক জৌলস আরও বেড়েছে রেড রোডে পুজোর কার্নিভালের। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রেড রোড জুড়ে। করা হয়েছে আমন্ত্রিত অতিথি ও সাধারণ মানুষের জন্য বসার ব্যবস্থা। জানা যায় 18,000 আসন তৈরি করা হয়েছে। তৈরি করা হয়েছে দুটি মঞ্চ, সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। এছাড়াও অন্য একটি মঞ্চ করা হচ্ছে, যেখানে আমন্ত্রিত অতিথিদের বসবার ব্যবস্থা করা হচ্ছে। এবার কলকাতা পুজো কার্নিভালে মোট 101টি দুর্গাপুজো কমিটি অংশগ্রহণ করতে চলেছে। আলোকসজ্জা থেকে শুরু করে কোনো কিছুতেই খামতি রাখা হচ্ছে না পুজোর কার্নিভালে। এবারের কার্নিভালের জন্য সাড়ম্বরে সেজে উঠেছে রেড রোড চত্বর। তবে এবার কলকাতার পাশাপাশি পিছিয়ে নেই বসিরহাটও। এবছর প্রথম বসিরহাট শহরে কার্নিভাল শুরু হবে। জানা যায় এদিন দুপুর 12টা নাগাদ বসিরহাটের সেরা সেরা 12টা দুর্গাপুজোর প্রতিমা সহ ক্লাবের সদস্যরা শোভাযাত্রা শুরু করবেন। শুধু শোভাযাত্রা নয়, সেই সঙ্গে বাংলার প্রাচীন সংস্কৃতি সৃষ্টি তুলে ধরতে ভাটিয়ালি, বাউল, পাতা নাচ, মহিলা ঢাকিদের নিয়ে লম্বা র্যালির ব্যবস্থা করছে ক্লাবগুলি। সেই নির্দেশ মতো বসিরহাট মহকুমা শাসক আইএস আশিস কুমার, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জেবি থমাসকে, অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি, আইসি সুরিন্দর সিং, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী সহ উপস্থিত ছিলেন বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী সহ একাধিক ব্যক্তিত্ব। দেবী দশভূজাকে শেষ বিদায় জানাতে কার্নিভালে অংশ নিয়েছিলেন বহু সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বসিরহাট।